নমস্কার বন্ধুরা, সোমস ক্লাসরুমে তোমাদের স্বাগত। আমি বলেছিলাম চলে আসবো আবারও ক্লাস ইলেভেনের সাহিত্যের ইতিহাস নিয়ে। তো সাহিত্যের ইতিহাসের গত যে পর্যায়টা আমি মানে শেষ করে এসেছি বা যে পর্যায়টাকে আমি গত করে দিয়েছি ইতিমধ্যেই, সেটা হলো তুর্কি আক্রমণ বা বাংলার অন্ধকারময় যুগ। এই বাংলার অন্ধকারময় যুগের ঠিক পরবর্তী সময়ে যে যুগের সূচনা ঘটছে সেই যুগকে বলা হচ্ছে কি, বাংলার মধ্যযুগ। এবার এই বাংলার মধ্যযুগ মূলত তিনটে পর্বে বিভক্ত। তোমাদের প্রথমেই আমি যেদিন যুগ বিভাগটা বোঝাচ্ছিলাম সেদিনই বলেছি যে বাংলার মধ্যযুগটা মূলত তিনটে ভাগে বিভক্ত হয়েছে। একটা হচ্ছে, তোমরা প্রত্যেকে জানো যে চৈতন্যদেব মধ্যযুগে জন্মগ্রহণ করেছিলেন এবং তার জন্মটাকে কেন্দ্র করে একটা একরকমের যুগ বিভাগ আমরা করছি, সেটা হচ্ছে চৈতন্য পূর্ববর্তী যুগ, চৈতন্য যুগ এবং চৈতন্য পরবর্তী যুগ। আরেকটা রকমভাবে যদি বলতে হয় তাহলে বলতে হয় আদি মধ্যযুগ, অন্তমধ্যযুগ, এই সে মধ্যমধ্যযুগ এবং অন্তমধ্যযুগ। ঠিক আছে, তো আদি মধ্যযুগ বা চৈতন্য পূর্ববর্তী যে যুগ রয়েছে সেই পূর্ববর্তী যুগের যে প্রথম নিদর্শনটা আমরা পাচ্ছি, অর্থাৎ তুর্কি আক্রমণের পরবর্তী সময়ে যে মূল নিদর্শনটা আমরা বাংলা সাহিত্যের ক্ষেত্রে খুঁজে পাচ্ছি, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, এই কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, যার রচনাকার বড়ু চণ্ডীদাস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আদি মধ্যযুগের প্রথম যে বাংলার ভাষার নিদর্শন আমরা খুঁজে পাচ্ছি সেটা হচ্ছে কি, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, লেখক হচ্ছেন বড়ু চণ্ডীদাস। এবার এই কাব্য সম্পর্কে তোমাদের কাছে আজকে বেশ কিছু আমি কথা বলবো, তার সাথেই তোমাদের বলে দেবো যে এই কাব্য থেকে কী রকমের প্রশ্ন তোমরা এইবারে রেডি করবে বা কী রকমের প্রশ্নগুলো এইবারের পরীক্ষায় আসতে পারে যারা একাদশ শ্রেণীতে রয়েছো। আর যাদের এই বিষয়টাকে জানতে ইচ্ছা করছে তারা ভালো করে ভিডিওটা দেখতে থাকো। আমি পুরো জিনিসগুলোকে আস্তে আস্তে মানে ঠিক একটা পেঁয়াজের যেরকমভাবে খোলাগুলো আস্তে আস্তে খোলে, যেভাবে পরতগুলো একটা একটা করে করে খোলে, সেরকমভাবে তোমাদের আজকে আমি এই ভিডিওটাতে পুরোটা বিস্তারিতভাবে বলে দেবো। তো প্রথমেই আগে যেটা বলি আমি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য ঠিক কীসের কাব্য, কী বিষয়ক কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য? তোমরা প্রথমেই দেখো এখানে রয়েছে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ কীর্তন। এবার শ্রীকৃষ্ণ, কৃষ্ণকে আমাদের বিষ্ণুর অবতার কৃষ্ণ, কৃষ্ণ ঠাকুর আমাদের অতি প্রিয়, পরম প্রিয়, প্রেমের দেবতা, লীলাময়, পরম লীলাময়। তো সেই শ্রীকৃষ্ণের তোমাদের শ্রীকৃষ্ণের তার জন্মের সময় থেকে মথুরা যাত্রা পর্যন্ত, অর্থাৎ তার জন্মের সময় ঠিক তার বৃন্দাবনে যে অংশটা কেটেছিল সেই অংশটা থেকে মথুরা যাত্রা পর্যন্ত যে ঘটনাটা, যে ঘটনাবলি আমরা লক্ষ্য করতে পেরেছি, সেই ঘটনাবলিরই একটা জ্যান্ত উদাহরণ হচ্ছে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। শ্রীকৃষ্ণের জন্মের সময় থেকে শ্রীকৃষ্ণের মথুরা যাত্রা পর্যন্ত, বৃন্দাবন থেকে মথুরা যাত্রা পর্যন্ত যেই সময়কালটা বা যেই এই সময়কাল জুড়ে শ্রীকৃষ্ণ যে সমস্ত লীলা করেছেন, যে সমস্ত তার কীর্তিকলাপ রচিত হয়েছে, বর্ণিত হয়েছে, সে সমস্ত কিছুই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে আমরা খুঁজে পাব। এবারে এই কাব্যের বিষয় এইটুকু নয়, খালি আরও অনেকটা আছে। আগে তোমাদের বলে দিই আমি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা হঠাৎ করে মানে কী করে কার চোখে পড়লো, বা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বাংলা সাহিত্যের যে আদি মধ্য বাংলার যে প্রথম নিদর্শন, এই জিনিসটা হঠাৎ করে কী করে আবিষ্কৃত হলো বা কে আবিষ্কার করলেন, কে ঠিক করলেন? বসন্ত রঞ্জন রায় বিদ্যোদ্ধল্লভ, এই মহান ব্যক্তি, ইনি বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের নিকটবর্তী ছাতনা গ্রাম থেকে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটা পেয়েছিলেন। অর্থাৎ সেই সময় তো বই ছিল না, সেই সময় পুঁথি ছিল, হাতে লেখা বেশ কিছু পুঁথি, সেই পুঁথির অংশটা বসন্তরঞ্জন রায় বিদ্যোদ্দল্লভ মহাশয় উনিশশো নয় খ্রিস্টাব্দে কোথা থেকে পাচ্ছেন, না বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের নিকট
ছাঁকনা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে বা চালা থেকে। গোয়ালঘরের মাচা বা চালা কি, যাদের গ্রামের দিকে বাড়ি তারা প্রত্যেকেই জানো যে গোয়ালঘর জিনিসটা কি, যেখানে গরু রাখা হয় বা গরুদের যে বাসস্থান সেটাই হচ্ছে গোয়ালঘর। সেখানের যে খড়ের মাচা থাকে বা যেখানে খড় রাখা হয় বা বিছেলিগুলো রাখা হয়ে থাকে গরুদের খাবার দেওয়ার জন্য, বা ওখানে নানান রকমের যে সরঞ্জাম রাখা হয় সেই যে মাচাটা, সেই মাচাটাকে বলা হচ্ছে চালা বা মাচা। সেই গোয়ালঘরের মাচা থেকে একটা খণ্ডিত পুঁথি আবিষ্কার করেছিলেন, যেই পুঁথিটার নাম দিয়েছিলেন উনি শ্রীকৃষ্ণ কীর্তন। এই শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ কীর্তন যে নাম, এই শ্রীকৃষ্ণ কীর্তন যে নাম, এটা কিন্তু বসন্তরঞ্জন রায় বিদ্যোদ্দল্লভ মহাশয়েরই দেওয়া। এবং কার বাড়ি থেকে এই পুঁথিটা পেয়েছিলেন, দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে। এবার এই 1909 খ্রিস্টাব্দে এটা আবিষ্কার করলেন, স্বাভাবিকভাবেই 1909 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হলো। এবং 1916 খ্রিস্টাব্দে ঠিক যেভাবে হরপ্রসাদ শাস্ত্রী, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের গ্রন্থ প্রকাশ করেছিলেন, ঠিক সেরকমভাবেই বসন্তরঞ্জন রায় বিদ্যোদ্দল্লভ মহাশয়ও 1916 খ্রিস্টাব্দে এটাকে প্রকাশ করলেন। কোথা থেকে? না, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি 1916 খ্রিস্টাব্দে প্রকাশিত হলো। কার সম্পাদনায় প্রকাশিত হলো? এই বসন্তরঞ্জন রায় বিদ্যোদ্দল্লভ মহাশয়েরই সম্পাদনায় প্রকাশিত হয়েছিল। এই গেল এই কাব্য সম্পর্কে, বা এই কাব্যের আবিষ্কার, বা এই কাব্যের একটা উৎস সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে বলে দিই যে এই যে নাম শ্রীকৃষ্ণ কীর্তন, এই নাম নিয়ে বেশ কিছু সমস্যা আছে। শ্রীকৃষ্ণ কীর্তন এই নাম নিয়ে বেশ কিছু সমস্যা আছে। কী রকমের সমস্যা? অনেকে বলছেন যে এটার নাম নাকি শ্রীকৃষ্ণ কীর্তন নয়। 1089 তোমার বঙ্গাব্দে বা এই সময়টার কাছাকাছি একটা সময়ে একটা পুঁথি বা একটা চিরকুটের মধ্যে পাওয়া যাচ্ছে যে এই কাব্যটার নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এবারে এটাকে অনেকে মান্যতা দিচ্ছেন, অনেকে মান্যতা দিচ্ছেন না। মান্যতা যারা দিচ্ছেন না, বা এখনও পর্যন্ত এই কাব্যটা শ্রীকৃষ্ণ কীর্তন নামে কিন্তু আমাদের কাছে অধিক পরিমাণে পরিচিত। বসন্তরঞ্জন রায় মহাশয় যে নামটা দিয়েছিলেন সেই নামটার নামেই, মানে সেই কাব্যের সেই নামের অনুসারেই এতদিন পর্যন্ত আমাদের সমাজে কাব্যটা পরিচিতি পেয়ে এসেছে। ঠিক শ্রীকৃষ্ণ কীর্তন কেন, কাব্যটার নাম শ্রীকৃষ্ণ কীর্তন কেন, সেটার একটা জাস্টিফিকেশন, ছোট দু লাইনের একটা জাস্টিফিকেশন তোমাদের কাছে আমি তুলে ধরতে চাই। কি কেমন? মনে করো কৃষ্ণ যিনি পরম লীলাময়, তার জন্মের সময় থেকে মথুরা যাত্রার আগে পর্যন্ত বৃন্দাবনে যে সমস্ত লীলা করে গেছেন সেই লীলাগুলিকে কীর্তনের আকারে, কীর্তন গানের ঢঙের আকারে যে কাব্যের মধ্যে রচি, মানে যে কাব্যের মধ্যে তুলে ধরা হয়েছে বা যে গ্রন্থে তুলে ধরা হয়েছে সেটাকেই বলা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এই লীলাকৃষ্ণ কীর্তন মাহাত্ম্য যে কাব্যে সূচিত হয়েছে সেটাই হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এরকম রকমের একটা কিছু ছোট তোমাদের কাছে মানে ধোয়া ধোয়া একটা জাস্টিফিকেশান আমি তুলে ধরার চেষ্টা করলাম। এটা সম্পর্কে আরও নানান রকমের জাস্টিফিকেশান হয়, প্রচুর ডিটেলসে আমরা যেতে পারি, কিন্তু সেইগুলো যেহেতু তোমাদের ক্ষেত্রে অতটা পরিমাণে গুরুত্বপূর্ণ নয়, আগামীকালে আগামীতে যদি তোমরা জানতে চাও আমি নিশ্চয়ই সেটা সম্পর্কে আরও একটা ভিডিও তৈরি করে দেবো, কিন্তু এই ভিডিওটার ক্ষেত্রে এইটুকুই তোমাদের ক্ষেত্রে যথেষ্ট। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। এইবারে আমি বলতে চাইবো যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যর লেখকটাকে কে রচনা করলেন, কোন কবি রচনা করলেন। চর্যাপদের ক্ষেত্রে তো বলে দিয়েছিলাম আমি, সেই বৌদ্ধ সহজিয়া সাধকগণ 24 জন কবি মিলে রচনা করেছিলেন চর্যাপদ। শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু 24 জন কবি রচনা নয়, একজন কবিরই রচনা। তার নাম কি? তার নাম হচ্ছে চণ্ডীদাস। এইবার এইখানে প্রথম একটা কথা বলে নিতে হয় যে চণ্ডীদাস কেবলমাত্র কিন্তু নাম, এই নামটুকু পাওয়া যাচ্ছে না, অনেক জায়গায় পাওয়া যাচ্ছে আবার অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না। কী রকমের? আগেকার দিনে যে সমস্ত কাব্যগুলো রচিত হতো সেই কাব্যগুলোর শেষে শেষে একবারে শেষের লাইনগুলোতে যাকে বলছি আমরা ভণিতা, সেই ভণিতার মধ্যে দিয়ে লেখক বা কবি তাদের নিজের পরিচয় বা নিজের নাম দিয়ে যেতেন, নিজের নামের উল্লেখ করে যেতেন।
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ক্ষেত্রে এই চণ্ডীদাস মহাশয়, যদি আমরা ধরে নিই যে কবি চণ্ডীদাসই, তাহলে সেই চণ্ডীদাস মহাশয় কোনো জায়গায় নিজেকে বড়ু চণ্ডীদাস বলেছেন, কোনো জায়গায় নিজেকে অনন্ত বড়ু অনন্ত চণ্ডীদাস বলেছেন, কোনো জায়গায় অনন্ত বড়ু চণ্ডীদাস বলেছেন, কোনো জায়গায় আবার রামী চণ্ডীদাসও বলেছেন। এটা যদিও মানে বেশ মতান্তর আছে এটাকে নিয়ে। তো যাই হোক, এই চণ্ডীদাসের এতগুলো নাম, এতগুলো বৈচিত্র্য নিয়ে বেশ কিছু সমস্যা বাংলা সাহিত্যে সৃষ্টি হয়েছিল। এই সমস্যাটাকে সাধারণত আমরা বলবো চণ্ডীদাস সমস্যা। কেন চণ্ডীদাস সমস্যা? কারণ চণ্ডীদাসের নাম নিয়ে বেশ কিছু সমস্যা দেখা গেছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত একটি আদি রসাত্মক কাব্য, রাধাকৃষ্ণ লীলা বিষয়ক আদি রসাত্মক কাব্য। এবার আদি রস আমরা কাকে বলছি? যেই রসের মধ্যে শৃঙ্গার বা প্রেম বা রতিভাব বা কামভাব বেশি পরিমাণে গুরুত্ব পেয়েছে। এগুলো কি? এত বড় বড় কথা আমি যে বলে ফেললাম, এগুলো কি? কিছুটা অশ্লীলতা, কিছুটা গ্রাম্যতা এই তোমার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে ধরা পড়েছে। এবারে আমরা পরবর্তীকালেও চণ্ডীদাসকে খুঁজে পাচ্ছি, খুঁজে পাবো, তোমাদের কাছে আমি তুলে ধরবো, সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলী। এই টপিকটার ক্ষেত্রে আমি চণ্ডীদাসকে আবার খুঁজে পাবো। বৈষ্ণব পদাবলীর একজন বিশাল নাম করা, একজন খ্যাতিমান কবি হচ্ছেন চণ্ডীদাস। কিন্তু সেই বৈষ্ণব পদাবলীর যে রাধাকৃষ্ণ লীলার যে ভাব, আর শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্যে যে রাধাকৃষ্ণ লীলার যে ভাব, সেটা সম্পূর্ণ আলাদা। একটু ডিফারেন্স আছে এ দুটোর মধ্যে, মানে একটা বড় ডিফারেন্স আছে। কী ডিফারেন্স? সেটা হচ্ছে মূলত তোমার ভক্তিভাব বা প্রেমভাব বিষয়ক, কিন্তু এটা হচ্ছে শৃঙ্গার বা আদি রসাত্মক বা আদি ভাব বিষয়ক। এটার মধ্যে অশ্লীলতা, শ্রীকৃষ্ণ কীর্তনে অশ্লীলতা গ্রাম্যতা দোষ প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়। ওই জন্যে অনেকে বলেন যে এই বৈষ্ণব পদকর্তা নাকি সেই চণ্ডীদাস নন যে চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেছেন, সেই চণ্ডীদাস একেবারেই আলাদা। এই জন্য বাংলা সাহিত্যে মোটামুটি চণ্ডীদাসকে বেশ কতগুলো ভাগে ভাগ করে নেওয়া হয়। একজন হচ্ছেন যিনি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা, আরেকজন হচ্ছেন বৈষ্ণব পদাবলীর রচয়িতা, আরেকজন হচ্ছেন সহজিয়া চণ্ডীদাস যিনি আরও পরবর্তীকালে এসছেন, আবার এইরকমভাবে বেশ কিছু চণ্ডীদাসকে ভাগ করে নেওয়া হয়। আমাদের অত কিছু জানার দরকার নেই, খালি এইটুকু জানতে হবে যে বড়ু চণ্ডীদাস যেটা বলছেন সেই বড়ু চণ্ডীদাস বা অনন্ত বড়ু চণ্ডীদাস বা অনন্ত চণ্ডীদাস, এই চণ্ডীদাসের মধ্যেই এনারাই বা যে কোনো একজন ব্যক্তি, এই চণ্ডীদাস নামেই, বড়ু চণ্ডীদাস নামেই যে কোনো একজন ব্যক্তি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেছেন। এবং এই রচনাটা কখন করেছেন? অন্ত মধ্যযুগে, চৈতন্যদেবের আবির্ভাবের আগে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এইবারে আরও বেশ কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই চণ্ডীদাস বা এই বড়ু চণ্ডীদাস, এই বড়ু কথাটার অর্থ কী? বড়ু, বড়ু মানে কী? বড়ু এসছে বটু থেকে, বটু মানে হচ্ছে বটুক বা ব্রাহ্মণ। আশা করি বোঝাতে পারলাম। বড়ু, বটুক, ব্রাহ্মণ, এই ব্রাহ্মণ চণ্ডীদাস একটা অর্থে বলা হচ্ছে। আবার কি, চণ্ডীদাসের আরেকটা পরিচয় পাওয়া যাচ্ছে বা চণ্ডীদাস সম্পর্কে আরেকটা তথ্য পাওয়া যাচ্ছে যে চণ্ডীদাস ছিলেন বাঁশুলি দেবীর উপাসক। কোন দেবী? বাঁশুলি দেবীর উপাসক। চণ্ডীদাস ছিলেন বাঁশুলি দেবীর উপাসক, বাংলার লোকায়ত দেবী বাঁশুলি দেবীর উপাসক। আশা করি তোমাদের বোঝাতে পারছি। তো চণ্ডীদাস সম্পর্কে এরকম রকমের বেশ কিছু তথ্য প্রচলিত আছে। এবার চণ্ডীদাস সম্পর্কে এই সমস্ত তথ্যগুলোকে আমরা একটা সাইডে সরিয়ে রেখে চলে আসছি কাব্যের বিষয়ে, বা কাব্যের, কাব্যটা কী নিয়ে রচিত। তোমাদের আবারও আমি বলে দিচ্ছি যে শ্রীকৃষ্ণের জন্মলীলা থেকে শুরু করে মথুরা যাত্রা পর্যন্ত বৃন্দাবনের এই যে বিস্তৃত সময়টা, অর্থাৎ শ্রীকৃষ্ণের শৈশবকাল, বাল্যকাল, কৈশোর অবস্থা, যৌবনের আগে পর্যন্ত, সেই কৈশোরকাল পর্যন্তই কিন্তু তোমার শ্রীকৃষ্ণ কীর্তনের স্থায়িত্ব বা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল বিষয়বস্তু এখানে তুলে ধরা হয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল বিষয়বস্তু এই সময়টাকে জুড়েই বা এই টাইম প্যানটাকে জুড়েই কিন্তু রচিত হয়েছে। এবারে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল বিষয়বস্তু যদি জানতে হয়, তাহলে আগে আমি বলে দিই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কটা জিনিস, মানে কটা ক্যারেক্টার রয়েছে। ক্যারেক্টার প্রচুর আছে, প্রচুর পরিমাণে ক্যারেক্টার আছে, কিন্তু মূল তিনটে ক্যারেক্টার হলো কৃষ্ণ,
राधा बड़ाई कृष्ण आशा करी कृष्ण सम्पर्के तुम्हारा अल्प विस्तर प्रत्येके जानो राधा हाँ कृष्ण से ही अनंत बा एक अनबद्य प्रेमिका जार कथा इतिहास पाथाय नाय आमादेर मनेर पाथाय माने स्वर्णाक्षरे रचित हो रही है ओइजन्य आमरा राधे कृष्ण आगे बोली तारपरेई हच्छे बड़ाई बुढ़ी एबार ई बड़ाई चरित्रटा सम्पर्के तोमादेर काछे बेश किछु कथा बलार आछे श्रीकृष्ण कीर्तन काव्यर मूल चरित्र हाँ बड़ाई चरित्रटा सम्पर्के कि बलार आछे तोमादेर सेटा हच्छे एई बड़ाई आसले एकजन बुढ़ी कृष्ण एवं राधा एई दुई मानव मानवीर मध्य मानव मानवी ना ठीक किशोर किशोरीर मध्य बा बालक बालिकार मध्य प्रेम सम्पादनेर जन्य जिनि मध्य माने मध्यस्थता करेछिलेन बा जिनि मिडिलम्यानेर भूमिका पालन करेछिलेन तिनि होच्छेन एई बड़ाई बुढ़ी मध्यजुगेर बांगलाय बा प्राचीन बांगलाय एक रकमेर श्रेणी उपस्थित छिलो संसारे एक रकमेर नतून श्रेणी देखा लक्ष्य करा गियेछिलो आगे एई श्रेणीटा उपस्थित छिलो सेटा होच्छे जारा सामान्य किछु कोड़ीर बिनिमय सामान्य किछु पान बा सुपारीर बिनिमय इत्यादिर बिनिमय जारा प्रेम निवेदनेर दूती हिसाबे नियोजित होतो एई प्रेम निवेदनेर दूती এই বড়াই বুড়ি বড়াই বুড়ি সেই দূতীদেরই সেই বয়স্কা মহিলাদেরই প্রতিনিধি বড়াই বুড়ি চরিত্রটা এই ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণ এবং রাধার মধ্যে যে প্রেম লক্ষ্য করা গিয়েছিল সেই প্রেমের সেতুবন্ধনের কাজ কিন্তু করেছিল এই বড়াই বুড়ি আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে কতটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার এই বড়াই বুড়ি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কী বিষয়ক राधा कृष्ण लीला विषयक राधा कृष्ण लीला मानेई प्रेमेर लीला वृंदावन लीला टोटाल जे एंटायर ब्यापारटा रयेछे एंटायर लीलार एकटा जीवंत दलिल होच्छे श्रीकृष्ण कीर्तन काव्य आशा करी तोमादेर बोझाते पारछि श्रीकृष्ण कीर्तन काव्येर मूल विषयबस्तुते तोमरा कि कि देखते चलेछो एबार बोलते बोले एकटा कथा बोले फेली जे श्रीकृष्ण कीर्तन काव्य मूलत एई जे विशाल काव्यटा रयेछे एटा एकबारेई तो रचित हयनि एकबारे रचित हयनि माने एकबारे थरोलि लिखे देवा हयनि जिनिसटाके 13टा खंडे भाग करा हयेछे 13টা এবং এই 13টা খণ্ড কি কি তোমাদের আমি বোর্ডের মধ্যে লিখছি দেখো প্রথমেই আমরা লিখব সেটা হচ্ছে জন্মখণ্ড এই জন্মখণ্ডের বিষয়বস্তু কি এই বিষয়বস্তুগুলো বলছি একটাই কারণে কারণ এবছরে তোমাদের প্রশ্ন আসতে পারে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে কোথা থেকে আবিষ্কার করেছিলেন এই কাব্যের বিষয়বস্তু সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে খণ্ডগুলি রয়েছে সেই খণ্ডগুলির পরিচয় দাও জন্মখণ্ড জন্মখণ্ডে কি আলোচিত হয়েছে নারায়ণ বা বিষ্ণু অবতার রূপে যে কৃষ্ণের কৃষ্ণ হিসাবে পৃথিবীতে জন্মগ্রহণ করছেন এবং আমাদের বিষ্ণু প্রিয়া বা লক্ষ্মী দেবীও ঠিক যেভাবে রাধা রূপে জন্মগ্রহণ করছেন সেই জন্মগ্রহণ এবং জন্মবৃত্তান্ত তোমরা প্রত্যেকেই জানো যে কৃষ্ণের জন্ম কিভাবে হয়েছিল কংস তার বোন দেবকী এবং বোনের বর বাসুদেবকে বন্দি করে নিয়েছিলেন সেই বন্দি তারা কালকোঠরিতে বন্দি ছিল মথুরার হ্যাঁ সেই কারাগারেই জন্ম হয়েছিল কৃষ্ণের এবং দেবকীর অষ্টম গর্ভের সন্তান ছিল কৃষ্ণ তারা দেবতাদের একরকম চক্রান্ত বা একরকম লীলায় সেই কৃষ্ণ গিয়ে উপস্থিত হয়েছিল নন্দের যমুনা তীরে নন্দের ঘরে এবং নন্দের গৃহেই মানুষ হয়ে উঠেছিল কৃষ্ণ এবং পরবর্তীকালে আবার দেবকী ও বসুদেবের কাছে ফিরে এসেছিল মথুরায় এবং কংসকে হত্যা করেছিল এটা হচ্ছে কৃষ্ণের একটা মানে ছোটোবেলার যে লীলাটা রয়েছে সেই লীলারই মূল কথা তো সেই জন্মখণ্ডে কীভাবে কৃষ্ণের জন্ম হচ্ছে রাধার কীভাবে জন্ম হচ্ছে তার জন্মের নানা বৃত্তান্ত এবং জন্মের পরে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোই বর্ণিত হয়েছে জন্মখণ্ডে আশা করি বোঝাতে পেরেছি এরপরে আমি যেই খণ্ডটায় আসছি এরপরে আমরা আসছি এই তাম্বুল খণ্ড তাম্বুল কি তাম্বুল কথার অর্থ হচ্ছে পান ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি তাম্বুল খণ্ড আমাদের পূর্ব সময়ে অর্থাৎ
কিছুটা আগেও অর্থাৎ 2-300 বছর আগেও আমাদের বাংলায় বা গোটা ভারত জুড়েই শুভ কাজের শুরুতে পান এবং সুপুরি দেওয়ার একটা রীতি প্রচলিত ছিল। এখনও তোমরা দেখতে পাবে বিবাহের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে পান খুব গুরুত্বপূর্ণ, অন্যান্য অনুষ্ঠানের ক্ষেত্রে পান এবং সুপারি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান হিসাবে লেগে থাকে। সেই পান সুপুরির মাধ্যমে কৃষ্ণ রাধার রূপ দেখে যে মোহিত হয়ে গিয়েছিল, অর্থাৎ রাধাকে দেখে কৃষ্ণের যে ভালো লেগেছিল এবং কৃষ্ণের মনে যে প্রেম তৃষ্ণা জেগে উঠেছিল, সেই তৃষ্ণা নিবারণের জন্য কৃষ্ণ বড়াইকে দিয়ে পান সুপারির মাধ্যমে রাধার কাছে পাঠিয়েছিল একটা প্রেমের নিবেদন। সেই নিবেদনের যে কথাগুলো বর্ণিত হয়েছে তা আছে হচ্ছে এই তাম্বুল খণ্ডে। আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলা উচিত, শ্রীকৃষ্ণ কীর্তন যখন শুরু হচ্ছে বা শ্রীকৃষ্ণের এই যে লীলা, ছোটোবেলা লীলা যখন শুরু হচ্ছে তখন কৃষ্ণ একরকম, রাধা কিন্তু এখানে বিবাহিত। তোমরা প্রত্যেকেই জেনে থাকবে যে রাধা কিন্তু ছিলেন বিবাহিতা, ঠিক আছে? রাধার স্বামীর নাম ছিল হচ্ছে আইহন ঘোষ, যেটা শ্রীকৃষ্ণ কীর্তনে পাওয়া যায় হচ্ছে আয়ন ঘোষ, এটা সর্বত্র প্রচলিত, এই আইহনটা থেকেই আয়ন এসছে, ঠিক আছে? আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এবার রাধা ছিলেন বিবাহিতা। বিবাহিতা একটা বালিকার ক্ষেত্রে বা নারীর ক্ষেত্রে কখনোই অন্যের প্রেমে সাড়া দেওয়া খুব একটা শোভাকর জিনিস নয়। রাধাও সেইভাবেই সেই চঞ্চল কৃষ্ণের ডাকে সাড়া দিতে চায়নি, অপমান করে, একরকম অপমান করে বড়াই বুড়িকে তাড়িয়ে দিয়েছিল বা কৃষ্ণের প্রেম প্রত্যাখ্যান করেছিলেন। এর পরের যে খণ্ডটাতে আমরা আসছি সেটা হলো, এরপরে আমরা আসছি দানখণ্ডে। এই দানখণ্ডে দানী রূপে কৃষ্ণের অত্যাচার কিছু লক্ষ্য করা গেছে। রাধা ছিল গোপ সমাজের নারী, গোয়ালিনী। তারা মথুরার হাটে দধি, দুগ্ধ, মাখন ইত্যাদি নানান রকমের জিনিস বিক্রি করার উদ্দেশ্যে নানান রমণীদের সাথে মিলে, সখীদের সাথে মিলে রাধা যেতেন মথুরার হাটে জিনিসগুলো বিক্রি করতে। সেই পথ আগলে কৃষ্ণ দান চান এবং চেয়ে একরকমভাবে বলপূর্বক রাধার সাথে মিলিত হওয়ার চেষ্টা করেন এবং মিলিত হন, সেই ঘটনায় বর্ণিত হয়েছে এই দানখণ্ডে। এখানে তোমাদের মাথায় রাখতে হবে যে শ্রীকৃষ্ণ কীর্তনে যে কৃষ্ণের চিত্র তুলে ধরেছেন বড়ু চণ্ডীদা, সেই কৃষ্ণ কিন্তু অত্যাধিক চঞ্চল। তোমরা প্রত্যেকেই জানো সেই কৃষ্ণ মাত্রই ছোটোবেলাতে যা ছিলেন অত্যাধিক চঞ্চল এবং লীলাময়। এখানেও কিন্তু কৃষ্ণ অত্যাধিক মাত্রায় চঞ্চল, লীলাময় এবং কিছুটা হলেও গ্রাম্য যুবকের ন্যায় আচরণ তার মধ্যে লক্ষ্য করা গেছে। অশ্লীলতা তার মধ্যে প্রায় বহু মাত্রায়, মানে বেশি মাত্রায় লক্ষ্য করা গেছে এবং গ্রাম্যতা দোস্ত, মানে বহু মাত্রাতে অশ্লীলতার মতেই লক্ষ্য করা গেছে। আশা করি তোমাদের বোঝাতে পারছি। দানখণ্ডের পরে যেই খণ্ডটার কথা তোমাদের বলতে হয় তা হলো নৌকাখণ্ড। এখানে পারানি হিসাবে, অর্থাৎ যারা পার করে দেয়, সেই পারানি হিসাবে কৃষ্ণ যমুনা পের করে দেওয়ার কথা বলে রাধাদের। রাধা এবং রাধার সখীদের মাঝ নদীতে এসে নৌকার মধ্যে টালমাটাল শুরু হয় এবং একরকমভাবে আবারও বলপূর্বক কৃষ্ণ রাধার সম্মতি জোগাড় করে নেয় রাধার সাথে মিলিত হওয়ার বা রাধাকে ভালোবাসার বা রাধার সাথে প্রেমের সম্মতি জোগাড় করে ফেলে, একরকম বলপূর্বক জোগাড় করে ফেলে। এই ঘটনাটা বর্ণিত হয়েছে নৌকাখণ্ডে। এরপরে যে খণ্ডটা আমরা দেখতে পাব, এরপরে আমরা দেখতে পাব ভারখণ্ড। এখানে রাধার যে কষ্ট, দধিদুগ্ধর পসরা নিয়ে যাওয়ার যে কষ্ট, সেই কষ্ট লাঘবের জন্য কৃষ্ণ ভার বহন করেছে রাধার কষ্টের এবং রাধার জিনিসপত্রের ভার বহন করেছে। এইখানে একরকমভাবে রাধাকে কনভিন্স করার বা রাধাকে ভালোবাসার একটা ইঙ্গিত দেখিয়েছেন কৃষ্ণ এবং রাধার কাছ থেকে কিছুটা হলেও সম্মতি জোগাড় করে ফেলেছেন। তোমরা আস্তে আস্তে দেখতে পাবে শ্রীকৃষ্ণ কীর্তনে রাধার ট্রান্সফরমেশন। রাধার ট্রান্সফরমেশন কোথা থেকে? না থেকে হ্যাঁতে, এই ট্রান্সফরমেশনটা তোমরা দেখতে পাবে। অর্থাৎ ঠিক প্রেমের পূর্ব অবস্থা,
সেই পূর্ব অবস্থায় নান আকস থেকে কীভাবে কৃষ্ণ সেটাকে বলপূর্বক নানান ছলে বলে হ্যাঁতে পরিণত করছেন এবং রাধা কীভাবে পাগলিনী হয়ে উঠছেন কৃষ্ণের জন্য, ঠিক সেই ট্রান্সফরমেশনটা শ্রীকৃষ্ণ কীর্তনে খুব সুন্দরভাবে চিত্রিত হয়েছে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। ভারখণ্ডের পর লক্ষ্য করা গেছে কি, ছত্রখণ্ড। এই ছত্রখণ্ডেও কৃষ্ণ রোদের তাপ থেকে রাধাকে লক্ষ্য করার জন্য রাধার মাথায় ছাতা ধরেছেন এবং সেখানে কিন্তু একটা কী বলে ওটাকে প্রেমের বাতাবরণ সৃষ্টি হয়েছে, রাধার প্রতি একটা সহানুভূতি, কৃষ্ণের প্রতি রাধার একটা সহানুভূতি ইত্যাদি নানান রকমের টানাপোড়েন লক্ষ্য করা গেছে, প্রেমের একটা আভাস লক্ষ্য করা গেছে, শ্রীকৃষ্ণ এবং রাধার যে পরিপূর্ণ প্রেম সেই পরিপূর্ণ প্রেমের একটা আভাস লক্ষ্য করা গেছে এই ছত্রখণ্ডের মধ্যে দিয়ে। বৃন্দাবন খণ্ড থেকে তোমরা লক্ষ্য করতে পারবে শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেমের মূল অধ্যায়। এই বৃন্দাবন খণ্ড, এখানে রাধা ও এবং বৃন্দাবনের অন্যান্য গোপিনীদের সাথে কৃষ্ণের যে লীলা বা প্রেম লীলা তা লক্ষ্য করতে পারা যাবে। ঠিক পরবর্তী সময়ে লক্ষ্য করব আমরা কি কালীয় দমন খণ্ড। এই কালীয় দমন খণ্ড কি, যমুনায় কালীয় নাগের বিষে যমুনার জল বিষাক্ত হয়ে যাওয়া, সেই কালীয় নাগকে শায়েস্তা করতে কৃষ্ণের সাথে কালীয় নাগের এক প্রকার যুদ্ধ এবং কালীয় নাগের ফনার ওপর উঠে কৃষ্ণের যে উদ্দাম নৃত্য সেই নৃত্যের ঘটনাই কালীয় দমন খণ্ডে বর্ণিত হয়েছে। এই ঘটনাগুলো তোমরা অনেকেই জানো, কারণ ছোটোবেলা থেকে কৃষ্ণ কথা এবং আমাদের রামায়ণের মহাভারতের গল্প ঠিক মা মাসিদের মুখে বা আমাদের দাদু ঠাকুমাদের মুখে বা আমাদের জ্যেষ্ঠ জ্যেষ্ঠাদের মুখে যেভাবে আমরা শুনে এসেছি তাতে আমাদের এই বিষয় এই ঘটনাগুলো সম্পর্কে খুব একটা অজানা কিছু থাকে না, সবগুলোই বারবার করে মনে হয় যে ঠিক চোখের সামনে যেন দেখা একটা ঘটনা ভেসে উঠছে আমাদের মনে মাত্র। এরপরে আমরা যমুনা খণ্ড দেখতে পাবো। এই যমুনা খণ্ডে ঠিক কৃষ্ণের সেই মূর্তিটা লক্ষ্য করা যাবে যেখানে যমুনাতে আগত বিভিন্ন রকমের মানুষদের জ্বালাতন করছেন কৃষ্ণ, সেখানে রাধা এবং তার গোপিনীদের বস্ত্রহরণ করে নিচ্ছেন কৃষ্ণ। বস্ত্রহরণ মানে ঠিক দুর্যোধনের মতন বা দুঃশাসনের মতন বস্ত্রহরণ নয়, এই বস্ত্রহরণ হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো যে গ্রাম বাংলার দিকে নদীর ঘাটে বা পুকুরের ঘাটে স্নান করতে গেলে অনেকেই বস্ত্র ধারে খুলে রেখে তারপরে তারা স্নান করতে যান বা তাদের বস্ত্র ধারে ছেড়ে রাখা থাকে, সেই বস্ত্রগুলিকে হরণ করে কীভাবে কৃষ্ণ অন্যদের জ্বালাতন করছেন, তার লীলায় কীভাবে মাতিয়ে চুলছেন অন্যদের, অন্যান্যদের বিরক্ত করেও তাদের মনের মধ্যে কীভাবে ভালোবাসার স্থান কৃষ্ণ অর্জন করে নিচ্ছেন সেই কথাগুলোই এই যমুনা খণ্ডের মধ্যে দিয়ে বর্ণিত হয়েছে। এরপরে আমরা আসব হারখণ্ড ও বানখণ্ডে। এইখানে কৃষ্ণের একটা অন্য রূপ তোমরা লক্ষ্য করতে পারবে। কি রূপ, কৃষ্ণ এখানে রাধার হার চুরি করে নিচ্ছে প্রথম অংশে, সেইখানে রাধার একরকমভাবে রাধা গিয়ে কৃষ্ণের প্রতি নালিশ করছে, এবং দ্বিতীয়তে ক্ষুব্ধ কৃষ্ণ কীভাবে মানে ঠিক প্রেমের স্বরে রাধাকে ধরাশায়ী করে ফেলছে, রাধাকে অচৈতন্য করে ফেলছে সেই কথাগুলো তোমরা এই খণ্ড জুড়ে লক্ষ্য করতে পারবে। অর্থাৎ শ্রীকৃষ্ণের একটা মধুর প্রতিহিংসা পরায়ণ মূর্তি, সেটা অবশ্যই অন্যান্য শত্রু নিধনের প্রতিহিংসা পরায়ণ মূর্তি নয়, সেই প্রতিহিংসা পরায়ণ একটা মূর্তি তোমরা এখানে লক্ষ্য করতে পারবে, যেখানে রাধার প্রতি কৃষ্ণের ক্ষোভ প্রেমের বাণ নিক্ষেপের মধ্যে দিয়ে তোমার সমাপ্ত হবে। ঠিক এরপরেই তোমরা দেখতে পাবে যে বংশীখণ্ড। এই বংশীখণ্ডে কিন্তু রাধার সবথেকে বেশি পরিমাণে ট্রান্সফরমেশন তোমরা লক্ষ্য করতে পারবে, অর্থাৎ এমনি রাধা থেকে কৃষ্ণ পাগলিনী রাধায় মানে যেখানে রাধা পর্যভূষিত হচ্ছেন সেই অংশটা হচ্ছে এই বংশীখণ্ড। কৃষ্ণের বাঁশির মায়ায় রাধা এক ফোঁটাও ঘরে থাকতে পারছেন না, চঞ্চল হয়ে উঠছেন এবং বারবার করে কৃষ্ণের কাছে ছুটে আসতে চাইছেন ইত্যাদি নানান রকমের ঘটনা এবং কৃষ্ণের এই বংশীলীলা এটাই হচ্ছে মূলত বংশীখণ্ডের মূল বিষয়বস্তু। এরপর একটা খণ্ড রয়েছে যেটা খণ্ড নামে পরিচিত নয় কিন্তু সেটাকে খণ্ড হিসাবেই বিবেচনা করতে হয়, সেটা হচ্ছে রাধা বিরহ।
ঠিক আছে। রাধা বিরহটা কি জিনিস, কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরার দিকে যাত্রা করছেন, অর্থাৎ কৃষ্ণের বৃন্দাবন লীলা সমাপ্ত হচ্ছে এবং মথুরা লীলা সূচনা হচ্ছে। যেই মথুরা লীলায় কৃষ্ণ গিয়ে কংসকে বধ করছেন, তার অত্যাচারী মামা কংসকে বধ করছেন, ঠিক এই যে মধ্যবর্তী পর্যায়টা বা এই যে সন্ধিক্ষণটা, এই যুগসন্ধিক্ষণের বা এই লীলা সন্ধিক্ষণকে আমরা বলছি রাধা বিরহ অংশ। এই রাধা বিরহে রাধা কিন্তু একেবারেই কৃষ্ণের প্রতি পাগলিনী এবং কৃষ্ণ চলে যাবে এই কথা শুনে রাধার অন্তর প্রায় ফেটে পড়ছে। কৃষ্ণ কিছুতেই বুঝিয়ে উঠতে পারছেন না রাধাকে। এই ঘটনাগুলোই রয়েছে রাধা বিরহ অংশে। রাধার ভাব বিহবলতা বা রাধার মনের একান্ত গোপন যে সমস্ত ইচ্ছে বা আবেগ বা দুঃখ কষ্ট, এই অংশটাতে খুব বেশি পরিমাণে কিন্তু বর্ণিত হচ্ছে। এই গেল তোমাদের টোটাল 13টা খণ্ড বা যতগুলো খণ্ড রয়েছে সেই খণ্ডের সংক্ষিপ্ত বিবরণ। যদি কোনোটা মিস করে গিয়ে থাকি আমাকে ক্ষমা করো, আমি মানে হয়তো ফ্লোতে এটা হয়ে গেছে টোটালটাই বলতে গেলে। কোনো তথ্য যদি মিস করে গিয়ে থাকি আমি তাও চেষ্টা করব। তোমাদের তোমরা যদি বলো যে এখানে আরও কিছু বুঝতে পারোনি, আমি অন্য ভিডিও আনবার চেষ্টা করব। তো এই গেল মোটামুটি শ্রীকৃষ্ণ কীর্তনের একটা সামগ্রিক আলোচনা বা বিবরণ। তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের, আদি মধ্যযুগের এমন একটা নিদর্শন যা আসলে একটা নাটগীতি। নাটগীতি কেমন? নাটগীতি এমন এক গীতিকাব্য যার মধ্যে নাটকের বৈশিষ্ট্য রয়েছে। অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তনে কিন্তু নাটকের বৈশিষ্ট্য, মানে নাটকে আমরা কী দেখতে পারি? সংলাপ, একদিক থেকে এক সংলাপ আসছে আরেক দিক থেকে উত্তর আসছে, উক্তি প্রত্যুক্তি বা উত্তর প্রত্যুত্তর। এই উত্তর প্রত্যুত্তরের মধ্যে দিয়ে কিন্তু এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মানে এগিয়ে গেছে, এই কাব্য সমাপ্ত হয়েছে। এই জন্য এটাকে বলা হচ্ছে নাটগীতি, একটা সফল নাটগীতি। আরেকটা জিনিস বলে রাখা উচিত যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কিন্তু মূলত গাইবার জন্য বা পালাগান হিসাবে গাওয়ার জন্যই বা যাত্রারূপে পরিবেশন করার জন্য রচিত হয়েছিল, এই জন্য এটাকে কিন্তু নাটগীত বলা হচ্ছে। অনেকে দাবি করেন যে এই যে বংশীখণ্ড বা রাধাবিরহ অংশের যে ভাব পর্যায়গুলো রয়েছে এখানে কিন্তু অশ্লীলতা নেই সেই পরিমাণে। এখানে মূলত ভাবটাকেই গুরুত্ব দিয়েছেন কবি, সেই ভাব বিষয়ক পর্যায়গুলিকে শ্রী চৈতন্যদেব খুব বহু পরিমাণে মানে পছন্দ করতেন এবং তিনি নিজেও এই অংশগুলোর ভূমিকায় অভিনয় করেছিলেন। তো ইত্যাদি নানান রকমের খবর বা যুক্তিতর্ক বিতর্ক লেগেই রয়েছে এই জিনিসগুলো নিয়ে, তথ্য লেগে রয়েছে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা কী, কে কবে কোথা থেকে আবিষ্কার করলো, এই কাব্যের বিষয়বস্তু, কবি সম্পর্কে যে সমস্যা রয়েছে সেই সমস্যা কীভাবে রয়েছে, কাব্যের কাব্যটাকে ঠিক কীভাবে আমরা দেখতে পারি, কাব্যটা কোন সময়ের, এই জিনিসগুলো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে কে কোথা কত সালে এটা আবিষ্কার করেছে, কার রচনা, কটা খণ্ড, এর বিবরণ দাও, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল তিনটে চরিত্র কারা কারা, ইত্যাদি নানান রকমের জিনিস কিন্তু প্রশ্ন হিসাবে আসতে পারে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের পর্দায় চোখ রাখো। আমি আগামীতে মঙ্গল কাব্যের আলোচনা নিয়ে এই চ্যানেলে আসছি এবং তোমাদের মঙ্গল কাব্য সম্পর্কে নানান রকমের জিনিস আমি আলোচনা করতে চলেছি। খুব শীঘ্রই ক্লাস 11-এর নীলধ্বজের প্রতি জনা কবিতাটাও তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে। তাই খুব সুন্দরভাবে পড়াশোনা করো, এগিয়ে যাও এবং প্রত্যেকেই একটা একটা কথা বলবো যে আমাদের এগিয়ে যাওয়ার পথে কিন্তু এই তথ্যগুলো প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ। হয়তো অনেকের মনে হতে পারে যে আমি এত বেশি পরিমাণে কেন বকবক করছি, এগুলো তো কিছুটা সংক্ষিপ্তভাবেও বলে দেওয়া যেত। আমি সংক্ষিপ্তভাবে এই কারণেই বলতে চাইছি না, কারণ এই জিনিসগুলো মুখস্থ না করেও যে পরীক্ষার হলে উত্তর লেখা যায় সেটার কিন্তু জ্যান্ত উদাহরণ তোমরা হতে চলেছ। তাই যে কোনো রকমের প্রশ্নকে, যে কোনো রকমের প্রতিকূল পরিস্থিতিকে ফেস করার জন্য তোমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে, তার জন্য অবশ্যই বিস্তারিতভাবে জিনিসটাকে জানতে হবে। তোমরা হয়তো পড়তে তোমাদের ভালো লাগছে না, কিন্তু এই জিনিসটাকে, এই জিনিস সবগুলো এগুলো বইয়ের মধ্যে রয়েছে, আমি খালি একটু বুঝিয়ে কেবলমাত্র বলছি। এই ক্লাসটাকে যদি তোমরা শোনো তাহলে হয়তো তোমাদের সুবিধা হবে জিনিসটাকে লিখতে, তোমাদের বুঝতে এবং অন্যের কাছে প্রেজেন্ট করতে। এটাই আমাদের উদ্দেশ্য, এটাই সোমস ক্লাসরুমের উদ্দেশ্য এবং বরাবর এটাই চলবে আমাদের ক্লাস জুড়ে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, ধন্যবাদ।